যদি ইউটিউবিং আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে বলবো যে ইচ্ছে শক্তির গনগনে দুপুরে নিজের ছায়া মারিয়ে সামনে এগিয়ে যাও পথিক, তোমাকে যে যেতে হবে বহুদূর। আসসালামু আলাইকুম সবাইকে, আমি পপি আকবর বলছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না, তো প্রতিদিনই তো রান্নাবান্না বা অন্যান্য ব্লগ শেয়ার করে থাকি আমি আমার চ্যানেলে। তো আজকে একটি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য আমি নিজেই সরাসরি চলে এলাম। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে খুশির সংবাদটি শেয়ার করার জন্য আমি চলে এলাম, সেটি হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে। তো আপনাদের সবার দোয়া, ভালোবাসা, শুভকামনা, সাপোর্ট সবকিছু মিলিয়েই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে। তো এটা অত্যন্ত খুশির সংবাদ আমার জন্য, আর কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের জন্যও, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি এত দূর আসতে পারতাম না। তো আসলে আমার ইউটিউব চ্যানেলের বয়স বর্তমানে প্রায় 12 মাস, 1 বছরের কাছাকাছি। তো আমার থেকে পরবর্তীতে যারা চ্যানেল ক্রিয়েট করেছেন তো অনেকেই এগিয়ে গিয়েছেন, তো আমি পিছিয়ে ছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি কিছু কিছু ভুল করেছিলাম, তো আমার এই 11 মাসের ইউটিউব জার্নির অভিজ্ঞতা কিছু শেয়ার করি। তো আমি প্রথম দিকে আসলে আমার আত্মীয় স্বজন কিংবা ফেসবুক বা আমার আমি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেখানেও আমি অ্যাক্টিভ আছি। তো সেখানে কারো কাছে আমি বলিনি প্রথম 3 থেকে 4 মাস পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করার পরে। আসলে শাই ফিল করতাম, লজ্জা লাগতো কারো কাছে বলতে। তো এই ধরনের ভুলগুলো আপনারা করবেন না, তো আমার সেই কারণে দেরি হয়েছে, তো আমি কাউকে বলিনি। তো পরবর্তীতে 3-4 মাস পরে যখন বলেছি তো মোটামুটি অনেকখানি সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে হয়েছে কি, আমি প্রায় 7 মাস পর্যন্তই আমার চ্যানেলে শুধু ভিডিও আপলোড করা ছাড়া আর গ্রো হওয়ার জন্য তেমন কিছুই করিনি। তো 7 মাস পর্যন্ত আমি তেমন ভাবে ব্যাপারটা আমলেই নিইনি, তো এই জন্য আমার লেট হয়েছে আর কি। তো 7 মাস পরে দেখা যায় যে আমি ভিডিও আপলোড করতাম, রেগুলার অ্যাক্টিভ ছিলাম, তো সেই কারণে আমার চ্যানেলে ভিডিওর সংখ্যা এখন 155 উপরে মেবি। তো আমার ওয়াচ টাইমটা চলে এসেছে, তো দেখা গেল যে আমার ওয়াচ টাইম হয়ে গিয়েছে, তো সেখানে কিছু সাবস্ক্রাইবার কম আছে। ইউটিউবার ভাই বোন যারা আছেন, তো যাদেরকে আমি দেখি যে ওনাদের সাবস্ক্রাইবার হয়ে যায়, ওয়াচ টাইমটা কম থাকে, বাট আমার উল্টো হয়েছে। তো সেগুলো আমার গাফিলতির জন্যই হয়েছিল। তো ওয়াচ টাইম আমার ফুলফিল হয়ে গেছে এই কথাটা আমি যে আপুদের সাথে শেয়ার করেছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি কি কোনো ভিডিও বুস্ট করেছি কি না, বা অন্যান্য কোনোভাবে আমি ওয়াচ টাইমটা গেইন করেছি কিনা। আসলে সেরকম কোনো ব্যাপার না, আমি ভিডিও আপলোড করতাম প্রতিনিয়ত, তো যার কারণে আমার ওয়াচ টাইমটা চলে এসেছে। 11 মাস কিন্তু কম সময় না, অনেক ভিডিও আমি আপলোড করেছি আলহামদুলিল্লাহ, তো ওয়াচ টাইম চলে এসেছে। তো শেষমেশে হয়েছিল কি, সাবস্ক্রাইবারের দিক ব্যাপারটা আমি প্রথম দিক থেকেই তেমন একটা গুরুত্ব দিইনি, ভেবেছি যে এভাবেই হয়ে যাবে, তো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরও হয়েছে কি, 250 সাবস্ক্রাইবারের একটা সংকট ছিল আমার, যখন ওয়াচ টাইম আরো 1 মাস আগে 4000 ঘন্টা হয়ে গিয়েছিল, তখন আমার 750 জন ছিল সাবস্ক্রাইবার। তো দেখা গিয়েছে যে একটু গুরুত্ব দিয়েছি, বা আত্মীয় স্বজন যাদের যারা রিলেটিভ আছে বা আমার পরিচিত টুইটার, আমার টুইটার ফ্রেন্ড সার্কেল কিংবা ফেসবুক ফ্রেন্ড যারা, ওনাদেরকে বলেছি, তো আলহামদুলিল্লাহ গেইন করতে শুরু করেছিলাম। তো দেখা যায় কিছু কিছু স্প্যাম কমেন্ট আছে, যে ইউটিউবার ভাই বোনেরা নতুন যারা বুঝেন না, তাদের স্প্যাম কমেন্টের কারণে আমার প্রতিনিয়ত প্রচুর সাবস্ক্রাইবার কেটে গিয়েছিল, তার কারণে একদম এগোতেই পারছিলাম না। তো যার কারণে আসলে একটা সময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম, যে আমার হাতে এপ্রিল মাসটাই সময় আছে, আর এর ভিতরে আমি 150 সাবস্ক্রাইবার গেইন করতে পারবো কিনা একটা সন্দেহ ছিল বা আশঙ্কা ছিল। তারপরে আসলে হাল ছেড়ে দিয়েছিলাম, অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, যে আমার তো ওয়াচ টাইমটা হয়ে গিয়েছে, তো আমি 1 বছরের ভিতরে চাইলে শুধু সাবস্ক্রাইবারটা গেইন করতে পারলেই আমার মনিটাইজেশনটা ওপেন করতে পারি। আর আমরা যারা ইউটিউবার আছি সবারই তো একটা স্বপ্ন থাকে যে মনিটাইজেশন ওপেন করার ব্যাপারটা, তো এটা তো সবারই থাকে স্বপ্ন। আর কষ্ট করে 11 মাস আমি পরিশ্রম করেছি, হার্ডওয়ার্ক করেছি,
বা প্রথম দিকে আমলে নিইনি ব্যাপারটা, পরবর্তীতে কাজ করেছি, তো আসলে কাজ অনুযায়ী যদি ফলাফল না পাওয়া যায় সেখানে খুব হতাশা কাজ করে আর কি। তো আলহামদুলিল্লাহ ডিপ্রেশন সবকিছু ঝেড়ে উঠেছি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, আর আমার টুইটার ফ্রেন্ড সার্কেল এবং ফেসবুক পরিবার আত্মীয় স্বজন আর সর্বোপরি আমার ইউটিউবার ভাই বোনেরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, যার কারণে আমি আলহামদুলিল্লাহ এক বছরের আগেই আমার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। তো সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো যারা আমার মতো ডিপ্রেশনে ভুগছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে ডিপ্রেশনে ভুগবেন না, আর কাজ করলে অবশ্যই সফলতা আসে, সেটা আমি নিজেও বুঝেছি। তো এই তো এই ছিল বলার, আর আবারও আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের সাহায্য সাপোর্ট সহযোগিতা ভালোবাসা না পেলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। তো আশা করব আমাকে সামনের পথে এগিয়ে যেতে আপনারা সহযোগিতা এবং সাপোর্ট করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, তো আমরা প্রত্যেক ইউটিউবারই এসেছি ইউটিউবে প্রচণ্ড ইচ্ছে শক্তি থেকেই, ভালো লাগা থেকেই, ইউটিউব থেকে ইনকাম করা যায় এটা জেনে এসেছি, জেনে আসিনি এটা বলবো না, তবে জেনে এসেছি। তো খুব বেশি আহামরি ইনকাম করা করবো বাকি এরকম ভেবে আসিনি, যে ইউটিউবের যে ইনকাম সেটা দিয়ে চলতে হবে এরকম ভেবে কিন্তু আমরা কেউই আসিনি। আর ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য লাগে, সেটা তো আমরা সবাই জানি অলরেডি, সবাই তো ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, কেউ আগে এগিয়ে যাচ্ছি কেউ একটু পরে এই আর কি। যারা ডিপ্রেশনে ভুগছেন তাদেরকে একটা কথাই বলবো, যদি ইউটিউবিং আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে বলবো যে ইচ্ছে শক্তির গনগনে দুপুরে নিজের ছায়া মারিয়ে সামনে এগিয়ে যাওয়া পথিক, তোমাকে যে যেতে হবে বহুদূর। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর, আল্লাহ হাফেজ।